রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প, এই প্রকল্পের অধীনে নাগরিকদের নিজের এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন প্রশাসনিক কর্মীরা। সঙ্গে কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাকে সেই প্রকল্পে আয়তানার প্রক্রিয়া শুরু করছেন তারা। বাঁকুড়া সফরে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াই শুরু হয়েছে দুয়ারে সরকারের প্রকল্প মধ্যে দিয়ে। মহানগরী কলকাতা সহ রাজ্যের সর্বত্রই এই প্রকল্পের সূচনা হয়েছে। বৃহস্পতিবার 80 নম্বর ওয়ার্ডে পুরো সমন্বয়ক আনোয়ার খানের উদ্যোগে আয়োজিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। এদিন তিনি বলেন, দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। দুয়ারে সরকার পৌঁছে যাওয়ার খুশি আমজনতাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন তারা। মমতা দি যেভাবে মানুষকে সুবিধা করার জন্য বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছে, কি এই প্রকল্পটা তুমি জানো না, তুমি পাও না, কিন্তু তোমারই পাওয়া দরকার, সেটা আমাদের মাধ্যমে আমরা নিয়ে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি ফর্মগুলো। তারা এসে যে আজকে সকালবেলা মানুষকে যে গ্যাদারিং দেখলে না, বোঝা যেত কি সত্যি হিউজ পরিমাণে মানুষ এই সুবিধাটা, 5 লক্ষ টাকাটা ইনস্যুরড হয়ে যাবে, মেডিকেল হেলথ কার্ড তৈরি হয়ে যাবে স্বাস্থ্যসাথীর মাধ্যমে। সেই কার্ডের মাধ্যমে যদি একটা গরিব মানুষ পরিবার যদি কোনো রকম কোনো বিপদে পড়ে যায়, আর সে যদি হাসপাতালে যায়, আর সে 5 লাখ টাকা চিকিৎসা যদি ফ্রি অফ কস্টে যদি পায় সরকারের মাধ্যম থেকে, তাহলে ও তো ছেড়ে রাখতে পারবে না। ও সেই কারণে এইটা দিদির এইটা বিরাট বড় অবদান আছে যে গরিব মানুষের জন্য এই যে সাহায্য হাত বাড়িয়েছে না, এটার জন্য জনগণ একবারে দিদিকে ভোট আসবে ভোট যাবে, কে জিতবে কে হারবে সেটা সময় বলবে। আপনি যে স্কিমটা আপনি যে প্রকল্প এই বাংলার মানুষের জন্য যে প্রকল্পটা চালাচ্ছেন, এটা স্বাস্থ্যসাথী প্রকল্প কিন্তু আজকে নয়, 2016, 2017, 2018, 2019, 2020 তার আগেও 11, 12, 13 এ স্বাস্থ্যসাথী আগেও হয়েছে, এটা হয়েছে। কিন্তু বহু মানুষ যাদের আধার কার্ড ভুলভাল, যারা আধার কার্ড ঠিক মতো করেছে তাদের আধার কার্ড করেছে, যারা অনেকই বঞ্চিত মানুষ আছে যারা স্বাস্থ্যসাথী কার্ড করতে পারেনি, তো এটা একটা বলা যায় মানুষের জন্য স্পেশাল ড্রাইভ। মমতা দি দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার কথা বলেছে কি যারা এতদিনের মধ্যে করতে পারেনি তারা যেন বাড়ি বাড়িতে ওদের ফর্ম পৌঁছে যায়, আর তারা যেন এই কার্ডটা পেয়ে যায়, তাহলে কি হবে ওর চিকিৎসার জন্য সুবিধা হয়ে যায়। সরকার এখানে মমতা দি যে কোনো সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল, তার মধ্যে দেখবেন ফ্রি অফ কস্টে ওষুধ দিচ্ছে, ফ্রি চিকিৎসা হচ্ছে, সব কিছু ফ্রিতে হচ্ছে। কিন্তু তার সাথে সাথে কিছু বেঙ্গলের বাইরেও আছে, চেন্নাই, হায়দ্রাবাদ। রিপোর্ট, চ্যানেল 10।